আসসালামু আলাইকুম, আমি কানিজ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ব্লগটি কন্টিনিউ করছেন, সবাইকে জানাই নতুন ব্লগে আরও একবার শুভেচ্ছা। আজকের ব্লগটিতে যে কন্টেন্ট ক্রিয়েট করেছি, যে আইটেমটার উপরে, সেটা হলো আমাদের প্রিয় ভাইয়া হাসান ব্লগের, হাসান ভাইয়ের গায়ে হলুদের একটি ব্লগ তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সো সবাই এনজয় করেন আমার আজকের ব্লগ। গায়ে হলুদ দেয়া হবে, সেই সাথে কি অ্যারেঞ্জমেন্ট না করলে কি হয়? তো এখানে কিন্তু পরিপূর্ণভাবে মেহেদি, হলুদ বাটা, তারপর হচ্ছে দুধের সাথে গোলাপের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি, শুকনো গাঁদা ফুল, সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব এনজয় লেগেছে। এই যে হলুদ বাটা, তারপর হলো গোলাপের পাপড়িগুলো দুধের ভিতরে ভেজানো, এটা দিয়ে হাসান ভাইকে গায়ে হলুদের গোসল করানো হবে। আর এই তো গোসলের, গায়ে হলুদের আগ মুহূর্তে বাসায় ঘরের ভিতরে রেডি হয়ে এখন শালাদুলা ভাই খুব এনজয় করছে, তারা এখন ছাদে উঠবে। আর এখানে হচ্ছে হাসান ভাইয়ের কাজিন এবং তার ওয়াইফ আর তার বাচ্চা, তারা খুনসুটি করছে গায়ে হলুদের জন্য। বেশ মিষ্টি করে তারা সেজেগুজে রেডি হয়েছে। আর এই তো ছাদে সবাই উঠছে, আর আমাদের প্রিয় কাম্মি আপু, মিষ্টি আপু, কিউট একটি আপি, সেও ছাদে উঠেছে, সবাইকে হাই জানালো। আর এখানে এই যে আমাদের প্রিয় হাসান ভাই, সে রেডি হয়ে বসে নিয়েছে। আর গায়ে হলুদের জন্য যে হলুদ বাটা হবে, ওইটা রেডি করা হচ্ছে। গ্রামের এই প্রাচীন নিয়মের এই গায়ে হলুদের প্রোগ্রামগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার মামার বিয়ে হয়েছিল বহু বছর আগে, ঠিক এমন করে একটি ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে সবাই মিলে মামাকে এরকম পার্টিতে বসিয়ে চারপাশে সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে গায়ে হলুদটি সম্পন্ন করেছে। দেখতে কিন্তু বেশ মিষ্টি লেগেছে। আজ বহু বছর পরে এই হাসান ভাইয়ের গায়ে হলুদের আইটেমটা দেখে মনে পড়ে গেল, খুব ভালো লেগেছে। এখানে ভাইয়ার একমাত্র ভাইগনা, সে কিন্তু কামিয়াপুর ছেলে গায়ে হলুদ দিল, আর এখন কামিয়াপুর হাজবেন্ড আর কামিয়াপু আদরের ছোটো ভাইকে গায়ে হলুদ মাখিয়ে দিল। আর এই যে প্রিয় ভাই গায়ে হলুদ মাখিয়ে আপুরা ভাবিরা সবাই দিয়ে তাকে খুব কিউট করে সাজিয়ে বসিয়ে রাখলো। কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। হাসান ভাইয়ের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। আগামী পথ চলা ভাইয়ার যেন অনেক আনন্দমুখর হয় এই দোয়াই করি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।